मिठाई दीदी के सुनो एक बार। मिठाई मिठाई तुम्हें दाढ़ी थेको ना, तुम्हें प्लीज जाओ। जा मिठाई, देख की बोलचे गिन्नी पूजोटा। সুতরাং বরণ হবেই, চিন্তা করো না। ওমু, ওদের একটু বসানোর ব্যবস্থা কর। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? বলো কি বলবে। আচ্ছা, কি সব অদ্ভুত কাণ্ড হচ্ছে না? পর্দা দিদিমণিকে বিয়ে করে নিয়ে এলো, আমি না বুঝতে পারছি না। আমার কিন্তু কখনোই মনে হয়নি যে দিদিমণি পর্দাকে বিয়ে করতে চায়। আমার বরাবর মনে হয়েছে দিদিমণি তোমাকে। তাহলে কি করে? শুনো, তোমার কি মনে হচ্ছে সেটা একদম ইম্পর্টেন্ট না। ওকে, টেস্ট যেটা বললো মানে বরণ ঠরণ করার কথা, এগুলোর মধ্যে তুমি কিন্তু একদম ঢুকবে না। ওকে, দ্যাটস ইট। এটা বলার জন্যই তোমাকে এখানে ডাকলাম। মানে দাদু, দাদু যদি আমাকে বরণ করতে বলে তাহলে আমি কি করব? দাদের সাথে আমি কথা বলে নেব, তুমি বেশি পাকামি করবে না সব কিছুতে। আমি জানি টেস্ট এখানে একটা বাজে কাণ্ড ঘটাতে এসেছে, আর পুরো ব্যাপারটাই তোমাকে ইনভলভ করে করবে। আর দেখো, সেরকম কিছু হলে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে মিঠাই, আর তোমারও মাথা গরম হলে তুমি হিস্টেরিক হয়ে যাও, সেটা ভালো না। রুদ্র একটু পরে বসুন্ধরাকে নিয়ে আসবে, আমি চাই না ওদের সামনে কোনো ঝামেলা হোক। ভাই সিদ্ধার্থ, বলছি এসব কি হচ্ছে বলো তো? আচ্ছা, মনোহরা কি হঠাৎ জাদুমহল হয়ে গেল? হ্যাঁ, মিঠাইয়ের গোপাল কি আরম্ভ করেছেন? সোম হঠাৎ ট্যাশবড়িকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে এলো, এসব কি হচ্ছে বলো তো? কি করে আর, নিশ্চয়ই ট্যাশবড়ি সোমদাকে ফাঁদে ফেলেছে। ভগবান জানে কি করতে চায় মেয়েটা, মেয়েটার উদ্দেশ্যটা কি। না না দিদিয়া, সবসময় তোর সাদিকে দোষ দিস না। সত্যি বলতে আমার কিন্তু সোমদাকে অদ্ভুত লাগলো। সে তোমাকে বুঝতে হবে, সোমদার সিচুয়েশনটা কিন্তু নর্মাল নয়। আচ্ছা সেড, টেস কি সোমদার সঙ্গে এই বাড়িতেই থাকবে? তাহলে তো হয়ে গেল, বাড়ি আর বাড়ি থাকবে না। দাদা বুঝতে পারছিস তো এবার কি হবে? বাড়িটা এবার একটা ব্যাটেল ফিল্ড হয়ে যাবে। আরে দূর দূর দূর, দেখ ট্যাশবড়ি যখন নিজের ইচ্ছে এবাড়ির বৌমা হয়ে এসেছে, তখন ও নিশ্চয়ই আগের মতো ব্যবহার করবে না, তাই না? কি হলো সিদ্ধার্থ, তুমি এরকম ঘুম মেরে গেছো কেন? মিঠাই, আরে বাবা, এখন থেকে এত নার্ভাস হচ্ছ কেন? আমরা সকলে তো রয়েছি তোমার সঙ্গে, হল্লা পার্টি আছে তো নাকি? আর তাছাড়া বিয়ের পর সব মেয়েই পাল্টে যায়, ট্যাশবড়িও নিশ্চয়ই পাল্টাবে। যাকে এখন আর এসব আলোচনা করে কোনো লাভ নেই, চলো আমরা সকলে ওদিকটায় যাই। বাবা, তোমার তো দেখছি ট্যাশবড়ির ওপর খুব ভরসা। একেই বলে দশচক্রে ভগবান ভূত। খামোকা আমার উপর কেন রেগে যাচ্ছ গিন্নি? রাজীবদা, এই কিসব বরণ ঠরণ করার ব্যাপার আছে না, সেটা তোমরা করো গিয়ে। আমি তো যাবো না, আর মিঠাই কেউ যেতে দেবো না। আমি চাই না আজ কোনো রকমের ঝামেলা হোক এই বাড়িতে।
দেখেছে তো বড়জামাই বাবু, মিঠা কি করে এভাবে সরে থাকবে বলো, সেটা কি ভালো দেখায়? কেন, আমি তো বারণ করেছি, সেটাই বলবে সবাইকে, নাকি ইচ্ছে করে ঝগড়া ঝামেলার মধ্যে ফাঁসার ইচ্ছে আছে তোমার? হ্যাঁ, কোনটা? এইবারে যদি অন্য লোকের জন্য কোনো রকম ঝামেলা হয়, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। এন্ড আই এম ডেড সিরিয়াস অ্যাবাউট ইট, সো স্টপ মেসিং অ্যারাউন্ড উইথ মি। মিঠাই দেখলে, দেখলে তো সকলে, এবারে রাগি ছেলে কি হয় মাথাটা গরম করে ফেলে হঠাৎ হঠাৎ। আরে বাবা, দিদিমণি কি এখন অন্য কেউ? দিদিমণি তো বাড়িরই লোক, দিদিমণি বাড়ির বউ, বড় বউ। তা তো বড়ে জোয়া করতে বললো। ও দিদি, একটু বোঝাও না, তোমার ভাইকে একটু বোঝাও না। দাদু ভাই, আমি একটা কথা বলতে এলাম। আমি বেশ বুঝতে পারছি সোম আর তোরষার বিয়েটা আমাদের পরিবারের প্রত্যেকের কাছে একটা বড় ধাক্কা। আমরা এখনো সে ধাক্কা সামলে উঠতে পারিনি, কিন্তু তোরষা এই মুহূর্তে বাড়ির বউ, ঘরের লক্ষ্মী। তুমি তো জানো আমি এসব মূল্যবোধে বিশ্বাস করি। বাড়ির লক্ষ্মীর কোনো রকম অপমান আমি হতে দিতে পারি না। তাই আমি চাই যতই অস্বস্তি হোক, বধুবরণের সময় তোমরা প্রত্যেকে উপস্থিত থাকো। দাদু ভাই, আর তোরষা চেয়েছে মিঠাই ওকে বরণ করুক, হয়তো খানিকটা ছেলে মানুষের মতোই আবদার করেছে সে, কিন্তু হাজার হোক, ও তো বাড়ির নতুন বউ, তোমার বরদাদার স্ত্রী, তার তো অসম্মান করতে পারি না আমরা। দাদু ভাই, অন্য লোকে নিচে নামতে পারে, আমরা অন্যের জন্য কেন নিচে নামবো বলো তো? রাজীব। হ্যাঁ দাদা। তুমি হল্লা পার্টির লিডার, তুমি সবাইকে বুঝিয়ে বলো। মিঠাই, তুই আয় আমার সঙ্গে। শ্রী নন্দা, তোমরাও এসো। রাজিদা, তোমাদের জিনিস বৌমাকে কিন্তু এই বৌমাকে এটা করতে বারণ করো। এখন মাথা নিচু করে হাসি মুখে ভেজে বেড়ালছে যে ওকে বরণ করতে যাচ্ছে, কিন্তু আসল রূপটা কেউ দেখো নি এখনো, তাহলে এম্বারেস হয়ে যাবে। অষ্টমীর দিন যে দোকানের বাইরে কি কাণ্ড করেছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। শিজ হিস্টারিক, শিজ ক্রেজি, ইনফ্যাক্ট দুজনেই সেম। রাজিদা, তুমি প্লিজ দাদাইকে বোঝাও, দাদাই যেটা ভাবছে সেটা হবে না। দাদাই ভাবছে খুব ভদ্রসভ্যভাবে পুরো সেরিমনিটা এক্সিকিউট হবে, সেটা হবে না। আই নো দ্য রিয়ালিটি। কি রে রাতুল, একটা সিরিয়াস আলোচনার মধ্যে ফ্যাচ ফ্যাচ করে হাসছি। আই'ম সরি সেড, আই'ম রিয়েলি সরি, আমি নিজেকে সামলাতে পারলাম না। আসলে আমি তোমার জায়গায় থাকলে কি করতাম আমি নিজেও জানি না। বেচারা যতবার ঝামেলা এড়িয়ে চলতে চায় ততবার ঝামেলায় ফেসে যায় আমাদের আমাদের সিডি বয়। বাট আই'ম শিওর আমাদের লাভ গুরু রাজীব কুমার ঠিক একটা না একটা উপায় বের করবেই। আরে সেড, তুমি এত টেনশন করছো কেন? টেনশন করে কি হবে? হ্যাঁ, কোনো এন্ড পাবে না তুমি টেনশন করে, কিছু হবে না, সব ঠিক হবে। আরে ঝামেলা আসুক না, আমরা আছি তো, উইল ফাইট ইট আউট। দেখেছেন সিদ্ধানন্দ, আমার ভাই কেমন সংসার যুদ্ধের সৈনিক হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। যাকে শোনো, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই, চলো আমরা সবাই মিলে বরং ট্যাঁশ বড়ি ভাজা, ট্যাঁশ বড়ির বরণ দেখি। চলো। যা করবি খুব সাবধানে করবি, ভুলে যাস না, তোর পায়ে কিন্তু ব্যথা আছে, উল্টে পড়ে যাস না যেন। তখন আবার রেবতী ম্যাম এটাই ভাববে যে ইচ্ছে করে আমি হয়রানি করাচ্ছিস। ধর, বরণের আগে তোর সাথে তোমাকে আমি একটা কথা বলতে চাই। এই কথাটা আমি সবার সামনেই বলতে চাই। আমাদের এইবারে মর্যাদা কিন্তু আমাদের বাড়ির বউরাই রাখে।
তুমি যখন এই বাড়িতে বউ হয়ে ঢুকছো তখন আমি আশা করব আজ থেকে সেই মর্যাদাটুকু তুমি রাখবে। মিঠাই আয়, তোর বড় যাকে বরণ করে ঘরে তোল। এইবার দেখো মিঠাই রানী, আমি সবার সামনে কি করি। তোমার কার্তিক ঠাকুরের মতন বর ভাবে না যে তুমি খুব ভালো মনের মানুষ? সব ধারণা আজ পাল্টে যাবে। থ্যাংক ইউ সো মাচ মিঠাই। আচ্ছা, তুমি যে আমাকে বরণ করছো তোমার কোনো আপত্তি নেই তো? না না, ছিছি দিদিমণি, কি বলছো তুমি? তুমি যে আমাকে এত বড় সম্মান দেবে আমি ভাবিনি গো। ওই কি যেন বলো না তোমরা, ওলেকাম ওলেকাম। ওয়েলকাম ওয়েলকাম হবে ওটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। রাজীব দা, বেশি পোলাইটনেস দেখাচ্ছ না? ঝড়ের পূর্বাভাস ভাই। কি ব্যাপার, দিদিমণি এত ভালো ব্যবহার কেন করছে হঠাৎ? না 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 না, মিঠাই সাবধান, চোখ কান খোলা রাখ। ও গোপাল, গোপাল হেলেপ। মিঠাই ঠিক ধরেছে, বরুণ ডালা উল্টে দেওয়ার পেলেন না? ও দিদিমণি গো, এত হাত পা নাড়ালে হয় নাকি বরণ করার সময়? একেই তো মিঠাই খুব নড়বড়ে, ব্যালেন্স কম, তার মধ্যে যদি হাতের ধাক্কা লেগে কুলোটা উল্টে যেত তাহলে কি সর্বনাশ হয়ে যেত বলো তো? সবাই বলতো মিঠাই হলো প্রচন্ড তুফান মেল, মিঠাই হাতে পায়ে কোনো কন্ট্রোল নেই। আর এই অপরাধে মেম সাহেব তো আমাকে কোর্টেও তুলতে পারতো, তাই না বলো? তুষার মাথা ঠান্ডা করো, এখানে কোনো কাণ্ড ঘটিও না। দিদিমণি কি বলতো, বড় দিদিতে দুষ্টুমিটা না ছোট বোনরা ধরে ফেলে ঠিক, আর ছোট বোন যদি মিঠাই হয় তাহলে তো। এবার আরেকজনকে বরণ করব। উলু দাও, স্বাদ বাজাও সবাই।
একটা যুদ্ধ যে শুরু হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভাই সিদ্ধার্থ। বুঝছে নো ওয়ারিজ, হ্যাঁ আমরা সবাই তোমার পাশে আছি। দিদিমণি ভেতরে এসো। এবার এটাতে পাটা রাখো বাবা। হ্যাঁ এসব কি হচ্ছে কি মা? তোরসা, মিসেস রায় এগুলো কি? সমরেশবাবু খুব ভালো হয়েছে আপনি এসে গেছেন। আজই টেস আর সোম রেজিস্ট্রি ম্যারেজ করেছে, আমি ওদের নিয়ে এলাম। ও, তার মানে সোম আপনাদেরকেও নিজের মিথ্যের জালে ফাঁসিয়ে নিয়েছে। কি বলেছে ও যে সিদ্ধেশ্বর মদক গ্রুপের তিনটে দোকানের মালিক ও, এই বলে আপনাদের মন জয় করেছে তো? এ বলেছে কি যে আগামী দিনে গোটা সিদ্ধেশ্বর মদক গ্রুপের মালিক ওই হবে? সমরেশবাবু আপনার কি মনে হয় আমি আমার মেয়ের বিয়ে টাকা দেখে দেব? আমি জানি না আপনি দেবেন কি দেবেন না। নিশ্চয়ই তোরসাকে এইসব কথা বলে বিয়ে করেছে, এছাড়া তো অন্য কোনো যোগ্যতা আমি দেখতে পাচ্ছি না। ওমু, সমরেশকে ঘরে যেতে বল, ও যেন এখানে দাঁড়িয়ে অকারণে অশান্তি না করে। আজকে লক্ষ্মী পুজো, একটু পরে বাইরের লোকজন আসবে, আর কোনো অশান্তি আমার ভালো লাগছে না। হ্যাঁ সেই সব দোষ তো আমারই। এই কারণেই, ঠিক এই কারণেই আমি বাড়িতে আসতে চাই না। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। ও তোরসা, শুধু একটা কথা তোমাকে বলে যাই, খুব বড় ভুল করলে আজ। তাহলে আমার জন্য ঠিক কাজটা কি হতো আঙ্কেল? আঙ্কেল দেখুন প্লিজ, আপনি সোমদা সোমকে ভুল বুঝবেন না। ও অন্তত সারা জীবন আমার পাশে থাকবে এটা আমি জানি। আর আপনি দোকানের কথা বলছেন না, দোকানটা দাদাই ওকে দিয়েছে, তাই তো শোন? ছাড়ো না তোরসা, সব কথার উত্তর দেওয়া যায় না। খুকি, তুই তোরসাকে নিয়ে গিয়ে বসা কোথাও, আর সকলের মুখ মিষ্টি করার একটু ব্যবস্থা কর। মা, তুমি এবার পুজোটা শুরু করে দাও। খুকি, তুই আর ছোট বৌমা পুজোর দিকটা দেখে নে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। আরে একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। এই খুকি, আরে পুজো শুরু করে দে, কতক্ষণ অপেক্ষা করবি? আজ কত শুভ দিন বল দেখি, সোম দাদুভাই বিয়ে করে বউকে ঘরে নিয়ে এসেছে, তারপর আজ দীপাবলির উৎসব, সমস্ত অন্ধকার ঘুচিয়ে দে, আলোর উৎসব বলে কথা। এই রাজু কুমার, আমরা ঠিক করেছিলাম না, সবাই মিলে হ্যাপি থাকবো। হ্যাঁ হ্যাঁ দাদাই, আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা সকলে মিলে আমাদের স্লোগানটা একবার বলো দেখি, বলো জয় গোপাল, জয় গোপাল। মিঠাই বমিশ করছে।
এ বাড়িতে কিছুতেই কোনো দুঃখ কষ্ট আসতে দেবে না। সব ঝামেলা মিঠাই নিজের উপর নেবে। এবারে সবাই খুব হ্যাপি থাকবে। দাদু ঠাম্মা ওরা আমাকে বাড়ির লক্ষ্মী বলে। মিঠাই যেন মর্যাদাটা রাখতে পারে ঠাকুর, মিঠাই যেন মর্যাদাটা রাখতে পারে। সো মিঠাই রানী। এটাই কিন্তু আমাদের দিওয়ালি রেজলিউশন। চলো হাত মেলাও।